নমস্কার বন্ধুরা, আমি আবার এসেছি গালি স্ট্রিটে আপনাদের সাথে। তো চলে আসো, এদিকে আছে মলয়দা, চলো চলো এগো। নমস্কার বন্ধুরা, আমি এসেছি গালি স্ট্রিটে প্রত্যেক রোববারের মতো করে আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে আর সমস্ত পেটের আপডেটস দিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করুন। আর বেশি কথা না গিয়ে দেখে নিই যে কী আছে আজকে। কালোর উপরে কোনো কালার আছে নাই, গায়ে মাছি বসলে স্লিপ করে যাবে, এরকম বাচ্চা হবে। আপনারা যদি শান্তদাকে আমাদের ভিডিওতে অনেকবারই দেখেছেন, তো শান্তদার নাম্বার আমি দিয়ে দেবো। তাও আপনারা যদি অন্য কোনো ব্রিড যদি কালেকশন যদি এনার থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই চলে আসুন। তো দেখবো আস্তে আস্তে করে যে শান্তদার কাছে কী কী আছে, আপনাদের প্রপার গাইডেন্স হিসেবে উনি অনেক দূর মানে হেল্প করে দেবে। তো দাদাকে চিনে নিন, ওকে অলরেডি গাইড করে দিচ্ছেন, আপনারা এইভাবে গাইডেন্সটা পাবেন যদি এনার থেকে পারচেস করেন। তো চলুন দেখি আর শান্তদার কাছে আর কী কী জিনিস আছে। নাম্বার নিয়ে নিন, ফোন করুন, পরে যাবো, যে আপনার ছবি পাঠাবেন। বাসকাটার দোকানে বিক্রিটা 200 টাকা করে, না না 200 টাকা, না না 200 টাকা বাসকাটের দাম, 200 টাকা দিতেই হবে, পুকুরে সবাই কিছু ঠিক আছে। আমার নাম্বারটা তোর ফোনে নাম্বারটা লিখে নিন, নাম্বারটা 9874 এই 9674। এইসব বাচ্চা না খেলে বাচ্চা, হালকা বাচ্চা হলে খাওয়ানোর জন্য টেনশন আছে, এইরকম হাতির মতন ওইটা বাচ্চাকে খাইয়ে দেখে, এ আর দেখতে লাগে। দাদা, ও আমার দ্বারা কিছু ক্ষমতা নেই, আমাদের একটা নিয়ম আছে, কুকুরের সঙ্গে কিছু দেওয়া যাবে না, সবার জন্য আলাদা আলাদা দোকান আছে। দাদা আপনি কি কিনলেন? ডোবারম্যান। ডোবারম্যান কত বললো? 14,000। 14,000 মেল না ফিমেল নেন? কোথেকে আসছেন দাদা? যাদবপুর। হ্যাঁ, যাদবপুর থেকে। যাদবপুর থেকে তো খুশি তো? একদম। অমর চক্রবর্তী, হ্যাঁ, উনি আমার পূর্ব পরিচিত, তার বার্গেনিং এর কোনো কালেকটিভ বার্গেনিং এর কোনো জায়গা নেই। আচ্ছা, উনি অনেকদিন ধরে আমাকে চেনে, ওকে, তাই জন্য আর বার্গেনিং এর ভেতর যাওয়ার প্রয়োজন পড়লো না। তো নাম কি রাখবেন? এখনো ঠিক করিনি, বাড়ির সবাই ডিসিশন নেবে। ওকে ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ।